শতবর্ষ প্রাচীন রান্না পূজোকে ঘিরে সম্প্রীতির চেহারা হাবড়া মণ্ডলপাড়া এলাকায়। সারা দিন ভোর চলল রকমারি রান্না, পাট পেরে খেলেন সকলেই। রান্না পূজোকে ঘিরে রীতিমতো উৎসবের চেহারা এলাকায়। শতবর্ষ প্রাচীন রান্না পূজোকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি উত্তর চব্বিশ পরগনার হাবড়া ফুলতলা মণ্ডলপাড়া এলাকায় এই ছবি ধরা পড়ল। কথিত আছে, একসময় এই এলাকা কলেরা রোগে আক্রান্ত হয়েছিলেন বহু মানুষ। রোগের প্রকোপে বহু মানুষের মৃত্যু হয়, আতঙ্কে গ্রাম ছেড়েছিলেন বহু মানুষ, একেবারে জনশূন্য হয়ে পড়ে গ্রামগুলি। সে সময় নাকি স্থানীয় এক মুসলিম রমণী স্বপ্না দেশ পান অগ্রহায়ণ মাসের অমাবস্যার পরের সোমবার গ্রামের এই পুকুর থেকে জল নিয়ে সেই জল দিয়ে সবাই মিলেমিশে রান্না করে খেলে কলেরা রোগ থেকে মুক্তি পাবে গ্রামের সকলে। সেই প্রথা মেনে দীর্ঘদিন ধরে চলে আসছে এই রান্না পুজো। সোমবার হাবড়া ফুলতলা মণ্ডলপাড়া এলাকায় গিয়ে দেখা গেল, পুকুরটিকে কেন্দ্র করে এলাকায় দুই সম্প্রদায়ের মানুষ রাস্তার ধারে সারিবদ্ধভাবে রান্না পুজোর আয়োজন করেছেন। রান্নার জন্য অনেকেই উনুন নিয়ে এসেছেন বাড়ি থেকে, কেউ আবার মাটি খুঁড়েই তৈরি করেছেন উনুন। সেখানেই চলছে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার তৈরি। এটা বহুদিন আগে আমাদের এখানে যে কলেরার উপদ্রব ছিল, যখন ডাক্তারের রক্ত ব্যবস্থা ছিল না আমাদের এখানে, তখন গ্রাম টু গ্রাম লোক উজাড় হয়ে যেত এবং মানুষ ভয় পেয়ে পালাতো। আমাদের বাপ ঠাকুরদারাও দেখেছে এখানে এই অনুষ্ঠান হচ্ছে, তার আগের থেকে আমরা জানি যে এইভাবে অনুষ্ঠানটা হয়। হ্যাঁ, শতাধিক বছর তো অবশ্যই হবে। তখন যখন পালিয়ে যাচ্ছিলো, তখন এক মুসলিম রমণীকে স্বপ্নাদেশ দেওয়া হয় যে অগ্রহায়ণ মাসের অমাবস্যার পরের যে সোমবার আছে, সেই সোমবারে এখানে এই পুকুরের জল নিয়ে রান্না করে সবাই হিন্দু মুসলমান সবাই একসঙ্গে রান্না করে খায়, তাহলে আর এই উপদ্রবটা হবে না। তো তারপর থেকে এইটা চালু হয়েছে। কি নেই খাবারের মেনুতে? সাদা ভাত, পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস, আলুর দম, কোথাও আবার শীতকালীন সমস্ত সবজি দিয়ে হচ্ছে তরকারি। কোনো বাধা নেই, যেখানে খুশি পাতা নিয়ে বসে পড়লেই হলো, সকলেই দিয়ে যাবেন খাবার। এলাকায় রয়েছে একটি বড় পুকুর, পুকুরের পাশে একটি বড় মন্দির, সেখানেই রয়েছে স্থানীয়দের ভিড়। আর এটাকে আমরা রান্না পুজো বলে থাকি। আমাদের গ্রামের সমস্ত হিন্দু মুসলিম আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই এই দিনটাতে এই পুকুরকে কেন্দ্র করে পুকুরের জলে, মানে বহুদিন আগে একটা প্রচলিত ছিল যে একটা মহামারী হয়েছিল, তারা এই জল দিয়ে রান্নাবান্না করে আর এই যে মন্দির আছে পুজো করে তাদের মানে সমস্ত যে দোষ ত্রুটি সেগুলো কেটে গিয়েছিল। তারপর থেকে বহু বছর ধরে এটা হয়ে আসছে। তো আমিও বিয়ের পর থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, রান্না করি, এখানে আরও আমাদের আত্মীয় স্বজন আসে এবং এটা মনের বিশ্বাস যে এখানে রান্নাবান্না করে খেলে অনেক রোগ সেরে যায়। প্রথা অনুযায়ী অনেকেই শূন্যে ছুঁড়ে দিচ্ছেন বাতাসা, সেই বাতাসা কুড়িয়ে নিচ্ছে কচি কাঁচা থেকে শুরু করে বয়স্করাও। রান্না পুজো ঘিরে রীতিমতো মেলার চেহারা নিয়েছে গোটা এলাকা। কোথাও বাদাম ভাজা থেকে তেলে ভাজা, গ্যাস বেলুন, পশা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রত্যেক বছরই আসি, কারণ আসতেই হয়, মা টানে, বাবা টানে। আমাদের এই প্রত্যেকটা মন্দির আমাদের খুব পুরনো, পুরনো দিনের ঐতিহ্য জিনিস এটা। আমার ঠাকুমা তাদের কাছ থেকে আমরা গল্প শুনেছি যে এখানে সত্যি মা ওনার কাউকে এখানের কাউকে একজনকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, এখানে একত্রে সবাই রান্না করে এই পুকুরের জল নিয়ে রান্না করে নিরামিষ রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেল এই রান্না পুজো ঘিরে স্থানীয়দের অনেকের বাড়িতেই এসেছেন আত্মীয় স্বজন, গায়ের মেয়েরা ফিরেছে বাপের বাড়িতে, আত্মীয় স্বজন পরিবারের লোক নিয়ে পুকুর পাড়ে বাঁশবাগানের নিচে মান্নানবাবু অংশ নিয়েছেন রান্না পুজোয়। জানালেন, এই দিনটির জন্যই সারা বছর অপেক্ষা করে থাকি, বাপ ঠাকুরদার আমল থেকে দেখে এসেছি এই দিনটিতে একদম নিরামিষ খাওয়া দাওয়া হয়, এই দিনে থাকে না কোনো ধর্মীয় ভেদাভেদ, এ যেন সম্প্রীতির মেলা। কলেরা বলে না, সে কলেরা হয়েছিল, হয়ে তারপরে এইরকম সব গ্রামের লোক এক জায়গায় স্বপ্ন দেখালে যে এই জায়গায় রান্না করে খাবে। হ্যাঁ, খালি সেই রান্না করে খালি সেখান থেকে হিন্দু মুসলমান সবাই সবাই একসঙ্গে, এরকম পার্থক্য নেই। আজকে এসব নিরিমিচি হয়তো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।